নলবাৰীৰ সৰিয়তলীস্থিত 136 নং বেটেলিয়ন CRPF বাহিনীৰ চাউনীৰ ইউনিটত ইউনিট হাস্পতালত কোভিড ভেকচিন প্ৰদান কৰা হয়। নলবাৰীৰ চিকিৎসা বিভাগৰ এটা সজাতি দলে CRPF বাহিনীৰ জোৱানসকলক কোভিড ভেকচিন প্ৰদান কৰে। নলবাৰী জিলাৰ সৰিয়তলীস্থিত 136 নং বেটেলিয়ন CRPF বাহিনীৰ চাউনীৰ ইউনিট হাস্পতালত কোভিড ভেকচিন প্ৰদান কৰা হয়। নলবাৰীৰ চিকিৎসা বিভাগৰ এটা সজাতি দলে CRPF বাহিনীৰ জোৱানসকলক কোভিড ভেকচিনসমূহ প্ৰদান কৰে। 136 নং বেটেলিয়ন কমাণ্ডেণ্ট PC চৌহানে প্ৰথমে গ্ৰহণ কৰে কোভিড ভেকচিন। তাৰপিছতে শাৰী পাতি পাতি CRPFৰ জোৱানসকলে মহামারী কোভিড-19 ভ্যাকসিন সমূহ গ্রহণ করে। আর এনেদরে নলবাড়ি খড়িয়তলীস্থিত 136 নং বেটেলিয়ন CRPF বাহিনীর সাউনে ইউনিট হাসপাতালত কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়। নলবাড়ি চিকিৎসা বিভাগের এটা সজাতি দলে CRPF বাহিনীর জওয়ানসকলক কোভিড ভ্যাকসিন প্রদান করে। 136 নং বেটেলিয়ন কমান্ডেন্ট PC চৌহানে প্রথমে গ্রহণ করে কোভিড ভ্যাকসিন। তারপরে শাড়ি পাতি পাতি CRPFর জওয়ানসকলে মহামারী কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করে। ছত্তিশ বটালিয়ন মে আজ আমার ইউনিট হাসপাতাল মে ভ্যাকসিনেশন কাজ প্রোগ্রাম আয়োজিত কিয়া গয়া হ্যাঁ, জিসকে তহত হম লগভগ হমারে 250 কর্মী হমারে ভ্যাকসিনেশন কো লগায়ে গয়ে। স্যার, ইসে যে আপনারা ইসে পেলে দিয়ে কোভিড বহুত সারা কোভিড প্রোগ্রাম কি আহে, তো আনে বালে দিনে এই যে কোভিড ভ্যাকসিন আপনারা লাগায় হয় বো আনে বালে সবই কর্মী কো মুচিন কো লাগায়। মতলব জেনারেল পাবলিক কা জেসা সরকার কা অর উপর অথরিটিজ কা জেসা আদেশ হোগা উসকে মুতাবিক কার হোগা। ঠিক আছে, খুব ভাল লাগিছে, বহুত বেশি ভাল লাগিছে। আজি সার্পি ক্যাম্পত আমি ভ্যাকসিন তো দিবলে পাই মতে আনন্দিত। আমি হেৰি কৰিছো নলবাৰী চিভিল হস্পিটেলত ফাৰ্ষ্ট অপিনিং কৰিছো, তাৰপিছত আমি গৈছো হাৰতী হস্পিটেল, তাৰপিছত ইউনাইটেড হস্পিটেল, আজি ইয়াক কৰিছে। এই ভেকচিনটো যে দিয়া হয়, যদি কাৰোবাৰ যদি ডায়েবেটিছ থাকে বা সেনেকুৱা কিবা বেমাৰ আজাৰ থাকে তেতিয়াহ'লে কিবা অসুবিধা হয় নেকি? এতিয়ালৈকে একো হোৱা নাই, আমিতো বহুত দি আছো, এতিয়ালৈকে কাৰো প্ৰব্লেম হোৱা নাই। এনেকৈ বেজিটো লোৱাৰ পিছত কিবা নিয়ম আছে নেকি? নিয়ম মানে ভেকচিনটো দিয়াৰ লগে লগে আমি 30 মিনিট ৱেইট কৰিব দিব লাগে, আমাৰ অবজাৰভেশ্যন ৰুমত বহিব, তাৰপিছত ছেকেণ্ড ডোজৰ কাৰণে আমি 28 দিনৰ পিছত নিজৰ নিজৰ মোবাইল উঠি গৈছে। থেংক ইউ। 136 বটালিয়ন মে